कपि मिनि बडी मेसेजारेर आठार परिमाणटा अनेक कम किन्तु ओरिजिनल जे मिनि बडी मेसेजारटा आमि हाते पेयेछि एटा आठार परिमाण किन्तु यथेष्ट परिमाणे आपनि हयतोबा आमार भिडियोते देखे बुझते पारछेन एटा आठार परिमाणटा अनेक बेशी। ओरिजिनल मिनि बडी मेसेजार चिनबेन किभाबे एबं ए प्रोडक्टटी आपनादेर जोन्नो नेওয়া ठीक होबे किना आजकेर ए भिडियोते विस्तारित तुले धरार चेष्टा करब। ए प्रोडक्टेर भालो दिक एबं मन्द दिक सबकिछु बोलार चेष्टा करब जाते करे खूब सहजे बुझते पारेन ए प्रोडक्टटी आपनादेर जोन्नो नेওয়া ठीक होबे किना। आपनारा जारा नतुन आमाके प्रथमबार देखछेन तादेर काछे छोट एकटी अनुरोध आपनारा अवश्यई आमादेर चैनलटी सबस्क्राइब करे आमादेर सपोर्ट दिबेन कारण आमरा एई चैनलेर माध्यमे कोन प्रोडक्टगुलो भालो एबं कोन प्रोडक्टगुलो मन्द विस्तारित तुले धरार चेष्टा करी। तो आशा करब आपनि आमादेर चैनलटी सबस्क्राइब करबेन एबं परवर्ती भिडियो बानाনোর জন্য অনুপ্রেরণা দিবেন। চলুন দেরি না করে প্রোডাক্টটি আনবক্সিং করা যাক এবং এই প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো দেখে নেওয়া যাক। অরিজিনাল আর নকল যে মিনি বডি মেসেজার আছে এই দুইটা চিনবেন কিভাবে? চেনার জন্য সব প্রথমে যে কাজটা করতে পারেন দুইটা মিনি বডি মেসেজারের প্যাকেটের চিহ্ন আছে সেই প্যাকেটের চিহ্নগুলো দেখে কিন্তু অনেকটা বুঝতে পারবেন। আপনি এখন আমার হাতে যে মিনি বডি মেসেজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল মিনি বডি মেসেজারের প্যাকেট। যে প্যাকেটটা মোটামুটি যথেষ্ট শক্তপোক্ত এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং এর স্পেসিফিকেশনগুলো সুন্দরভাবে দেওয়া আছে। এখানে একটি কোয়ালিটি সার্টিফিকেটও কিন্তু সিল দেওয়া আছে। কপি যে মিনি বডি মেসেজারটি আমার হাতে দেখতে পাচ্ছেন নরমাল কোয়ালিটি একটি প্যাকেজিং ব্যবহার করা হয়েছে এবং এর ব্যাক সাইডে কিন্তু কোনো প্রকার কোয়ালিটি সার্টিফিকেট দেওয়া হয় নাই। এছাড়াও আপনি যদি আনবক্সিং করেন আনবক্সিং করার সাথে সাথে কপি যে প্রোডাক্টটা এই কপি প্রোডাক্টটার আঠার পরিমাণটা অনেক কম যেটা আমি মাত্র 1-1.5 মাস মতো ইউজ করতে পারছি। ইউজ করার পর আঠার পরিমাণটা এখন নষ্ট হয়ে গেছে এটা শুকিয়ে গেছে এটা ইউজ করা যাচ্ছে না। দ্বিতীয় যে প্যাডটি আমি ব্যবহার করছিলাম সেটা আর হয়তো বা 2-1 বার ব্যবহার করা যাবে। তবে প্রোডাক্টটা অনেক বেশি কার্যকরী আমার ব্যাক পেইনের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা অনেকাংশে কমে গেছে। তো আপনারা এই প্রোডাক্টটা অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে এই প্রোডাক্টটা ব্যবহার করার সময় অনেকেই কিন্তু ভয় পেয়ে যান যে এটা ইলেকট্রিক শক খাওয়ার মতো কিন্তু একটা ফিল দেয় সেটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম বডি মেসেজার সুতরাং অবশ্যই একটু শকের মতো লাগবে বাট এটা কিন্তু আপনার যে পেইন সে পেইনটা কিন্তু অনেকাংশে কমিয়ে দিবে। এবার আপনি অরিজিনাল যে মিনি বডি মেসেজারের প্যাডটা আছে সে প্যাডটা যদি একটু ভালো করে দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে অরিজিনাল এবং কপি যে মিনি বডি মেসেজার আছে দুইটার প্যাডের মধ্যে অনেক বেশি কোয়ালিটিগত পার্থক্য রয়েছে। অরিজিনাল মিনি যে বডি মেসেজার প্যাডটি আছে এটা হাতে নিলে কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এর ফিনিশিংটা যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট কোয়ালিটিটা কিন্তু ভালো। এর বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ভালো মানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এটা হাতে নিলে বোঝা যায়। আর কপি যে মিনি বডি মেসেজার এর প্যাডটা আছে সেটা কিন্তু কোয়ালিটি ততটা ভালো না একদম নিম্ন মানের এবং লো কোয়ালিটি মনে হচ্ছে। আঠার পরিমাণ যেটা বললাম কপি মিনি বডি মেসেজারের আঠার পরিমাণটা অনেক কম কিন্তু অরিজিনাল যে মিনি বডি মেসেজারটা আমি হাতে পেয়েছি এটা আঠার পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে আপনি হয়তোবা আমার ভিডিওতে দেখে বুঝতে পারছেন এটা আঠার পরিমাণটা অনেক বেশি। তো এটা আপনি খালি চোখে আসলে দেখে পার্থক্য করতে পারবেন না কারণ কপি প্রোডাক্টগুলো অরিজিনালের মতোই দেখতে হুবহু হয়ে থাকে। তবে চেষ্টা করবেন বিশ্বস্ত কোনো ওয়েবসাইট থেকে বা বিশ্বস্ত কোনো কোম্পানি থেকে এটা কেনার জন্য। দারাজ থেকে এই প্রোডাক্টগুলো ভুলেও কেনার চেষ্টা করবেন না কারণ দারাজে বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টা হয়ে থাকে সেলারগুলো প্রাইস কমানোর একটা প্রতিযোগিতা নেমে যায়। যে যত বেশি প্রাইস কমে দিতে পারে সেক্ষেত্রে তাদের সেলটা বেশি হয়। তারা কম দামে প্রোডাক্ট দেওয়ার জন্য আলিবাবা থেকে বা আলি এক্সপ্রেস থেকে বিশেষ করে এই প্রোডাক্টগুলো যেটা নিম্নমানের কোয়ালিটি এবং কপি প্রোডাক্ট সেগুলো কম দামে তারা ইম্পোর্ট করে কিন্তু দারাজে বিভিন্ন সেলার কিন্তু বিক্রি করে থাকে। তো আপনারা চেষ্টা করবেন অরিজিনাল যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আপনারা নেওয়ার জন্য। তো অরিজিনাল প্রোডাক্টের এই আঠার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটা স্কোয়ার সিস্টেম চেকের কিন্তু একটা সাইন দেওয়া আছে কিন্তু কপিটা কিন্তু কোনো প্রকার আঠার নিচে কিন্তু স্কোয়ার যে সাইন এটা দেওয়া নেই। তো এটা দেখেও কিন্তু আপনারা অরিজিনাল প্যাড এবং কপি প্যাড গুলো পার্থক্য করতে পারেন। এই প্রোডাক্টটি অত্যন্ত কার্যকরী। অনেকে কনফিউশনে থাকেন যে আসলে প্রোডাক্টটা কাজ করে কিনা ভিডিওতে যেভাবে দেখায় সেভাবে আসলে এটা কাজ করে কিনা। আমি পার্সোনাল যেহেতু ব্যবহার করেছি সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এই প্রোডাক্টটা যথেষ্ট হেল্পফুল এবং কার্যকরী একটি প্রোডাক্ট। বিশেষ করে হাতের ব্যথা পায়ের ব্যথা কিংবা ব্যাক পেইনের ব্যথা যাদের আছে তাদের ক্ষেত্রে এই প্রোডাক্টটা অত্যন্ত কার্যকরী। আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি লং টাইম পর্যন্ত এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু একটা প্রোডাক্ট নিয়ে এর আগে মোটামুটি ভালো উপকার পেয়েছি সেক্ষেত্রে আমি নতুন করে আরেকটি অর্ডার করলাম এবং এই প্রোডাক্টটা আজকে হাতে পেলাম। এটা মোটামুটি ব্যবহার করে আমার কাছে আগেরটা থেকেও বেটার ফিল মনে হচ্ছে এবং ভালো কোয়ালিটি মনে হচ্ছে যে কারণে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে কোন প্রোডাক্টগুলো ভালো এবং কোন প্রোডাক্টগুলো মন্দ বিস্তারিত কিন্তু তুলে ধরার করার চেষ্টা করি। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরা পরবর্তীতে নতুন নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে আসবো এবং কোন প্রোডাক্টগুলো ভালো এবং কোন প্রোডাক্টগুলো মন্দ বিস্তারিত আমি নিজে ব্যবহার করে আপনাদের সাথে শেয়ার করবো, যাতে করে আপনাদের কষ্টের টাকাগুলো নষ্ট না হয়। আশা করি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোন এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।